নমস্কার বন্ধু, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। সেটাতে আমি বিশ্লেষণ করার চেষ্টা করেছি যে WBCS পরীক্ষার জন্য কোচিং নেওয়াটা দরকারি কি দরকারি নয়, এবং এটা অনেকের মনেই প্রশ্নটা থাকে যারা নতুন নতুন পড়াশোনাটা শুরু করছেন বা হয়তো এক বছর দু বছর পরে তারা সাকসেস পেতে পারেননি, তাদের মধ্যে এই প্রশ্নটা থাকে। আর অনেকেই বিভিন্ন সময় ফেসবুক গ্রুপে পোস্ট করে থাকেন যে এই পরীক্ষায় পাস করতে গেলে কি কি বই পড়তে হবে, তো তার উপরেই আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। তো চলুন আমরা দেখি। তো আমার সম্পর্কে কিছু তথ্য এখানে আমি দিয়েছি, আমাদের বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিও দেখছেন তারা এগুলো জানেন। তাহলে আমরা পরের স্লাইডে দেখি। অনেকেই হয়তো নতুন শুরু করেছেন বা অনেকেই কিছু সময় ধরে পড়ছেন, কারোর ধারণা যে আমি একাই বাড়িতে পড়ে সফল হতে পারবো, আবার কেউ ভাবছেন কোচিং নিলে ব্যাপারটা হয়তো তাড়াতাড়ি হবে, সোজা হবে। তো এক্ষেত্রে দুজনের ধারণাই ঠিক। ব্যাপারটা কি হয় যে যে সমস্ত বিষয়গুলো সিলেবাসে আছে WBCS এ, সেগুলোর মধ্যে MCQ পার্টটা, অর্থাৎ কি না প্রিলি এবং মেনের যে চারটি জেনারেল স্টাডিজের পেপার থাকে, সব কিছু ক্লাস 9-10 লেভেলের বই থেকেই আসে। তো এই বিষয়ে আমি আরও ডিটেলসে আলোচনা করব। তার আগে কোচিং সেন্টারগুলো ব্যাপারটায় কি হয় আমি একটু আলোচনা করে দিই। দেখুন, আমি সব কোচিং সেন্টারে তো যাইনি, আমি দুটো কোচিং সেন্টার গিয়েছিলাম, তো সেই বিষয়টা আমি আপনাকে বলছি। তো আমি যখন কোচিংয়ে গিয়েছিলাম তখন আমি পড়তে যাইনি, অবশ্যই পড়াতে গিয়েছিলাম, কেন কি আমার তখন বাড়িতে এত স্টুডেন্ট হতো না। তো আমি ভাবলাম তখন কিছু কোচিং সেন্টারে পড়ায় আমার কিছুটা এক্সপিরিয়েন্স হবে, কিছুটা পরিচিতি বাড়বে, তাহলে ভবিষ্যতে আমার সুবিধা হবে। তো আমি যখন গেলাম, চারটে ইনস্টিটিউশনে আমি অ্যাপ্লাই করেছিলাম, নাম নিতে পারবো না, দুটোতে আমাকে ডাকে এবং একটাতে শেষ পর্যন্ত জয়েন করি। তো প্রথম দিন আমি যখন ক্লাস করতে গেলাম তখন ওই একটা ইনস্টিটিউশনের যিনি ম্যানেজমেন্টে আছেন তিনি আমাকে বললেন যে আপনি গিয়েই গত বছর যে প্রশ্নটা এসেছিল সেই টপিকগুলো আলোচনা করে প্রথম ক্লাসেই আলোচনা করবে। তো আমি বললাম কেন এরকম, তো উনি বললেন যে অনেক স্টুডেন্ট আছে যারা এই ব্যাপারটা জানে না, আপনি যখন প্রথম ব্যাপারটা এরকম আলোচনা করবেন তখন তাদের মধ্যে ধারণা হবে যে স্যার অনেক কিছু জানেন এবং স্যার খুব ভালো পড়াবেন আমাদের, এবং সে এটা বিভিন্ন বন্ধু বান্ধবকে বললে তারও দু চারটে ক্যান্ডিডেট আরও আমাদের এখানে পড়তে আসবে, এতে ইনস্টিটিউশনের ভালো হবে। আমি তখন বললাম ঠিক আছে, কেন কি যেহেতু চাকরি করতে গিয়েছি যা ইনফরমেশন বা যা ইনস্ট্রাকশন দেবে আমাকে সেটাই মান্য করতে হবে। পরে দেখলাম যে শুধু এই ইনস্টিটিউশনটা না, যে কোনো ইনস্টিটিউশন যারা রয়েছে সবাই এইভাবেই কাজ করে, আরও অনেক কিছু করে যেটা আমি এই পাবলিক ফোরামে বলা যাবে না। শেষ পর্যন্ত আমি দু মাস পড়িয়ে ছেড়ে দিলাম। কিন্তু কোচিং ম্যানেজমেন্ট যাই করুক, কোচিংয়ের টিচাররা খুবই ভালো পড়ান, এটা আমি এক কথাই বলবো। অনেকেই সত্যি পড়াশোনা করেন কিন্তু টিচারদের দিয়ে এত পরিমাণ ক্লাস করানো হয় আর স্যালারিটা এত পরিমাণ কম দেওয়া হয় যে শেষ পর্যন্ত তাদের আর এনার্জি থাকে না পড়ানোর মতো। যেটা একটা টিচার সকালবেলা পড়ান যেরকম যে এনার্জিটা নিয়ে, তাকে সেই সকালবেলা একটা কোচিং ক্লাস শেষ করে আবার একটা সেন্টারে যেতে হয়, সেটা হয়তো এক ঘন্টা বাস জার্নি বা ট্রেন জার্নি করে যেতে হয়, গিয়ে আর একটা ইনস্টিটিউশনে পড়াতে হয়, তখন সেই টিচারের আর সেই এনার্জি থাকে না যে সেই দ্বিতীয় ব্যাচের স্টুডেন্টদের সেইভাবে দেবে। তো এটা সব মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য, শুধু ওই টিচার না, আমার ক্ষেত্রেও তাই। তো সেই জন্য আমি একটা জিনিস বলছি, আবার অনেকে আছেন যারা খুবই ডিগ্রিধারী লোক, পড়াশোনা জানেন, ভেতরে ডেপথ আছে নলেজের, কিন্তু তারা কোনোদিন WBCS পরীক্ষায় অ্যাপিয়ার করেননি। দেখুন, অনেকেই অনেক কিছু না করেও ভালোই পড়ান, আমার তাতে কোনো আপত্তি বা কিছু মানে মন্তব্য নেই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি যদি আমার সিক্স প্যাক বানাতে চাই আমি সেই ব্যক্তির কাছ থেকে শিখব যে সিক্স প্যাক বানিয়েছে, বা যার বাইসেপ ট্রাইসেপ মাসেল আছে, পেশি বহুল শরীর আছে, আমি তার থেকে ব্যায়াম শিখব। আমি একটা লোকের থেকে শিখব না যে ওই আদনান স্বামীর মতন একটা চেহারা, এখনকার আদনান স্বামী না, বিগত 5-6 বছর আগে যখন আদনান স্বামী যেরকম ছিলেন। তো যাই হোক, শুধু আমি যে WBCS এর উপরে ভিত্তি করে ভিডিও বানাচ্ছি তা নয়, অনেকেই বানান খুব সুন্দর ভিডিও, আমি দেখেছি কিছু কিছু ভিডিও, ইনফরমেটিভও খুব সুন্দর, কিন্তু
যেমন একটা আমি উদাহরণ দিই, কিছুদিন আগেই আমি একটা ভিডিও দেখলাম যেখানে এক টিচার, অবশ্যই নাম নিতে পারবো না, প্রিলির প্রিপারেশনের উপর ভিডিও বানাতে বানাতে বলছেন একটা জায়গায় যে দেখুন পশ্চিমবঙ্গে ভূগোলের ক্ষেত্রে কোন শহর কোন নদীর তীরে আছে সেটা জানতে হবে, মানে এটা ওই টিচার ভিডিওর মধ্যে বলছেন। বলে তিনি উদাহরণ দিচ্ছেন, যেমন এই জলপাইগুড়ি শহরটা কোন নদীর তীরে আছে তিনি বললেন। ব্যাপারটা কি হলো যে এই প্রশ্নটা 2015 সালেই এসেছিল, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত। তাহলে যে ছেলেটি এবার নতুন পরীক্ষা দিতে এসছে বা ভিডিও দেখছে, সে তখন কি ভাবলো যখন 2015 সালের প্রশ্নটা সে বিগত পরে যখন 10 বছরের প্রশ্নের মধ্যে দেখবে, তখন ব্যাপারটা কি হয় যে জিনিসটা একই থাকে, চলতে থাকে বছরের পর বছর। দেখুন, বেশি স্টুডেন্ট আসা বা বেশি ইনকাম করাটা কোনো অপরাধ নয়, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যতক্ষণ না অন্যের কারোর ক্ষতি হচ্ছে। তো যাই হোক, আমি এর মাধ্যমে এটা বলতে চাইছি না কি যে কোচিং সেন্টার বা ইনস্টিটিউটগুলো খারাপ। আমি নিজেও কোচিং সেন্টার চালাই, আমি নিজেও WBCS এ পড়াই, কিন্তু এই ধরনের ভাবে সাধারণত স্টুডেন্টদের ভুল পথে চালনা করার একটা প্রচেষ্টা দেখা যায়। যাই হোক, আপনি যদি বাড়িতেও যথাযথভাবে পড়েন তাহলেও আপনি পাস করবেন, কারণ কি সিলেবাস হচ্ছে ওই মাধ্যমিক লেভেলেরই সিলেবাস। মানে সংক্ষেপে বলতে গেলে একটা মাধ্যমিক পাস ছেলে যদি ওই 4টে জেনারেল স্টাডিজের পেপারের পরীক্ষা দেয়, তারও পাস করার চান্স ততটাই আছে যতটা আপনার আছে, কিন্তু সে মাধ্যমিক যোগ্যতায় দিতে পারবে না, তাকে গ্র্যাজুয়েশন করতে হবে। এবার আমি একটা গ্রুপে একজন অ্যাডমিনকে দেখলাম, তিনি অবশ্যই একজন গ্রুপ এ অফিসার, তিনি ইনফোসিসে কাজ করতেন, ওড়িশায় কোনো একটা জায়গায় ছিলেন, ওড়িশাতে। তো তিনি ট্রেনে যাতায়াত করতেন, ইন্টারনেটে পড়তেন এবং অফিস থেকে বাড়ি ফিরে এসে যতটুকু সময় পেতেন উনি পড়তেন, এবং সেইভাবেই তিনি পাস করেছেন। সুতরাং এটাও যদি আমি বলি যে কোচিং ছাড়া হবে না, একদম ভুল ধারণা। আবার কারো কারো ক্ষেত্রে কোচিংয়ের একটু হেল্পও লেগে থাকে, সেটা আপনার নিজস্ব ডিসিশনের উপরে, আপনার নিজের ক্যাপাসিটি বুঝে আপনি কাজ করবেন। সুতরাং আপনাকে দুটো দিকই বললাম, এইবার আমরা কি কি বই লাগবে সেটা আলোচনা করব, সেটা পরের স্লাইডে। তো বন্ধু, আমি মোটামুটি অনেক বই পড়েছি, যত বই মার্কেটে আছে। যেমন এখানে দুটো ছবি দেখা যাচ্ছে, অবজেক্টিভ জেনারেল ইংলিশ, একটা হচ্ছে RS আগরওয়াল আর একটা হচ্ছে SP বক্সি। তারপরে দেখুন মাধ্যমিকের ভূগোল 9-10 বই, বসু মৌলিকের। এবং ভূগোলের মধ্যে আমি খুল্লারেরও বই পড়েছি এবং আমি মাজিদ হোসেনেরও বই পড়েছি। ইনফ্যাক্ট আপনি যদি কোনোদিন আমার বাড়ি আসেন তাহলে দেখতে পাবেন আমার বাড়িতে একটা ছোটোখাটো লাইব্রেরি তৈরি হচ্ছে। সুতরাং হেন বই নেই, যেটা মার্কেটে প্রচলিত আমি সব বই পড়েছি। তো আমার বলার তাৎপর্য এই যে আমি ইকোনমির ওপরে 3টে বই পড়েছি। প্রথমে কিনেছিলাম ইন্ডিয়ান ইকোনমি মিশ্রাপুরি, তারপরে কিনলাম ইন্ডিয়ান ইকোনমি রমেশ সিং, আর এছাড়াও জয়দেব সরখেলের যে বাংলায় বইটা আছে সেটাও আমি পড়েছি। ইন্ডিয়ান পলিটি লক্ষ্মীকান্ত, পলিটির জন্য যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসে তার জন্য এই একটা বই যথেষ্ট। আপনি এখন এটা 5th edition পাবেন, বা অনলাইনে অনেকেই এটার সফট কপি ফ্রিতে ডাউনলোড দিয়ে থাকেন। যে কোনোভাবে হোক আপনি ডাউনলোড করুন বা কিনুন, পড়লেই হবে। আর এই সমস্ত কিছু বইয়ের লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়েছি, অবশ্যই অ্যাফিলিয়েটেড লিংক, আপনি যদি ওই লিংকের মাধ্যমে গিয়ে বই কেনেন তাহলে আমি কিছু কমিশন পাবো। তো এত বই টই পড়ে আমি কিছু বই, যেটা পড়লে আপনি প্রিলি অবশ্যই পাস করতে পারবেন এবং মেনও পাস করতে পারবেন, তার একটা তালিকা আমি বলছি। এবং কিছুটা হেল্প আমি নিয়েছি আমাদের এক গ্রুপের অ্যাডমিন তুহিনদার থেকে, তার লেখা এই বইয়ের লিস্টটা আমি আপনাকে দেখাচ্ছি পরের স্লাইডে। আর আমি যে বইগুলো পড়েছি সেগুলো তো আমি আপনাকে বলছি। টেক্সট বই WBCS পরীক্ষা দেওয়ার জন্য, তো প্রথমে হচ্ছে যে আপনাকে একটা বই অবশ্যই কেনা উচিত বা ইন্টারনেটে ডাউনলোড করে নেবেন। 10 বছরের প্রশ্ন, বিগত 10 বছরের প্রশ্ন থেকে প্রায় 20-25টা প্রশ্ন আপনি কমন পেতে পারেন। 10 বছরের প্রশ্নের লিঙ্কগুলো
ভিডিও ডেসক্রিপশনেই দেওয়া আছে, বা যদি আপনার মনে হয় কি আপনি একটা বই কিনবেন, তাহলে এই ছায়া প্রকাশনীর বইটা আপনি কিনতে পারেন, যেটা আপনার ইচ্ছা। ইতিহাসের জন্য স্বদেশ, সভ্যতা ও বিশ্ব, জীবন মুখার্জির লেখা বই, বা কয়াল হাজরার হিস্ট্রি বই, দুটোই বাংলাতে পড়তে পারেন। আর কৃষ্ণা রেড্ডি, তার একটা ইংলিশ বই আছে। আমি সাজেস্ট করব কি আপনি একটা টেক্সট বই পড়ে নিন, তারপরে আপনি এমসিকিউ কোশ্চেন টাইপ অ্যান্সার বই পড়ুন, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে এবং উপকারও হবে। জিওগ্রাফির জন্য আমি বসু মৌলিক পড়ি এখন বর্তমানে। আপনি এনসিইআরটির বই পড়তে পারেন, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, 12টাও পড়তে পারেন, বা যদি আপনার মনে হয় ঘোষ মিশ্র বা মাজিদ হুসেন বা খুল্লার, যেটা ইচ্ছা, আমি সবকটাই পড়েছি। তবে WBCS প্রিলিম পাস করার জন্য একান্ত অপরিহার্য বই বসু মৌলিকটা পড়লেই যথেষ্ট, আপনি নিশ্চিতভাবে ওখান থেকে কোশ্চেন পাবেন। এবার আপনার ইচ্ছা। জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নিউ সিলেবাসের যে কোনো বই, আর আমার যে বইটা আছে ক্লাস 9-10-এর ওল্ড সিলেবাসের বই, সেখানে ওল্ড সিলেবাসের মধ্যে লাস্টের দিকে পশ্চিমবঙ্গের ভূগোল বোর্ডে একটা চ্যাপ্টারই আছে, সুতরাং আমাকে এর জন্য আলাদা বই আর কিনতে হয় না। আর যারা পলিটি বইটা বাংলায় পড়তে চান, তাদের জন্য হচ্ছে ভারতের সংবিধান ও শাসন ব্যবস্থার বই, অনাদি কুমার মহাপাত্র, সুহৃদ পাবলিকেশন, বাংলায় পেতে পারেন। আর যাদের লক্ষ্মীকান্তে কোনো সমস্যা নেই, তারা সেটাও পড়তে পারেন। আর আমার চ্যানেল সম্পর্কে একটু ইনফরমেশন, যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি একটা লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন, আর কিছু অ্যাফিলিয়েট লিঙ্ক যেটা আমি আগেই উল্লেখ করেছি। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে, যেটা হয়তো আপনি কাউকে জিজ্ঞেস করে উত্তর পাচ্ছেন না, বা কাকে জিজ্ঞেস করবেন আপনি বুঝতে পারছেন না, আপনি এই ইউটিউব ভিডিওটা দেখার পর কমেন্ট সেকশানে আপনার যত প্রশ্ন আছে আপনি জিজ্ঞাসা করলে, আমার হয়তো 5-7 দিন সময় লাগলো, আমি ঠিকই আপনাকে উত্তরটা দেব। তো এইটুকু আমি অবশ্যই করতে পারি। চলুন আমরা পরের বইগুলো দেখি। ইকোনমি, এর জন্য ভারতের অর্থনীতি, যেটা জয়দেব সরখেলের বই আমি পড়েছি, খুবই সহজ ভাষায় সরল ভাষায় লেখা আছে, আপনি একটা পুরনো বইয়ের দোকানে গিয়ে কিনে পড়তে পারেন, বা নতুন বইও আপনি পড়তে পারেন, যা ইচ্ছা। যদি আপনার ইংরেজিটা ভালো থাকে তাহলে আপনি রমেশ সিং বা ইন্ডিয়ান ইকোনমি স্পেশাল এডিশন, যেটা প্রতিযোগিতা দর্পণ থেকে বের হয়, সেগুলোও পড়তে পারেন। আর পরে হচ্ছে জেনারেল নলেজের জন্য আপনি লুসেন্টের জিকে, ব্যাপারটা কি হয়, সমস্ত রকম, মানে অর্থনীতি, বিজ্ঞান, পলিটি, এই সমস্ত কিছু, ইতিহাস, ভূগোল নিয়ে একটা, যেটা আমরা সাধারণত নোট বানানোর চেষ্টা করি, সেরকম একটা শর্ট নোট এই লুসেন্টের জিকে বইয়ের মধ্যে আছে। কিন্তু আপনি যদি টেক্সট বই না পড়ে শুধু জিকে বইটা পড়েন, তাহলে কিন্তু আপনার উপকার বা লাভ কোনোটাই হবে না, বরং লোকসানটাই হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া তরুণ গোয়েলের যে 30 টাকা দামের বইটা পাওয়া যায় বা 100 টাকা দামের বইটা পাওয়া যায়, সেটাও আপনি কিনতে পারেন। এছাড়া জিকে টুডে খুব সুন্দর ওয়েবসাইট, তারা প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স ডে ওয়াইজ দেয় এবং বিনা পয়সাতেই সবাইকে দেখতে দেয়, আপনি সেটাও পড়তে পারেন। আর যদি আপনার পেপার পড়ার অভ্যাস থাকে, খুবই ভালো। আর ইংরেজির বই দুটো তো আমি আগেই আপনাদের দেখিয়েছি এবং বলেছি। সায়েন্সের জন্য দেখুন, আরিয়া হান্টের বা এই সমস্ত যে সমস্ত বইগুলো আছে সেগুলো খুব মোটা মোটা, তাতে খুব সুন্দরভাবে বিভিন্ন বিষয় ডেসক্রিপ্টিভভাবে দেওয়া আছে, যেমন ধরুন রকেট সায়েন্স বা স্যাটেলাইট থেকে শুরু করে যেগুলো হয় সায়েন্টিফিক ব্রেক থ্রু বলতে, জেনেটিক্যালি মডিফাইড ক্রপস, এই সমস্ত বিষয়টা ডিটেলসে দেওয়া আছে। আর এনভায়রনমেন্টের জন্য, যেটা আজকাল ভূগোলের সঙ্গে কোশ্চেনটা প্রিলিতে এসে যায়, শঙ্কর IAS এর বই অনলাইনে ফ্রি ডাউনলোড পাওয়া যায়, বিভিন্ন গ্রুপে বিভিন্ন সময় প্রচুর মানুষ লিঙ্ক দিয়ে থাকেন, বা আপনি ওটা বইটা কিনতেও পারেন অ্যামাজন থেকে, যেটা আপনি ভালো বুঝবেন। তো ম্যাগাজিনের জন্য আপনি পেশা প্রবেশ বা প্রতিযোগিতা পরিপ্রেক্ষিতে পড়তে পারেন, দুটোই WBCS এর জন্য খুব ভালো, এবং মাঝে মাঝে বিভিন্ন মক টেস্টও ওখানে দিয়ে দেয়, আপনি কিনতেও পারেন, বা বিভিন্ন লাইব্রেরিতে রাখা হয়, যেটা আপনার ইচ্ছা। আর রিজনিং আর অ্যারিথমেটিকের জন্য আরএস আগরওয়ালের দুটো বই আছে, খুবই মোটা মোটা, করতে পারে। এবং অঙ্কের বইগুলোতে কি অঙ্ক আছে এবং তার কিছু পেজ পরে সলভও দেওয়া আছে, অর্থাৎ আপনি না পারলেও আপনাকে টিচারের কাছে যেতে হবে না,
আপনি ইজি দেখে করতে পারবেন। যে বইগুলো এতক্ষণ বললাম সেগুলোই বাংলাতে লেখা আছে, আপনি দেখেই বুঝতে পারছেন। তো একটা জিনিস আমি আপনাকে বলি, 10টা বই একবার করে পড়ার তুলনায় একটা বই 10 বার পড়লে উপকারটা অনেক বেশি হয়। আমি এ বিষয়ে একটা হিন্দি ফিল্মের উদাহরণ দিতে চাই, যেটা অক্ষয় কুমারের বই ছিল চাঁদনি চক টু চায়না, যেখানে অক্ষয় কুমারকে তার চীনা টিচার বলছেন যে মুঝে উন 10 লাখ মুভ সে খতরা নেই হ্যায় জো তুমনে এক বার প্র্যাকটিস কিয়া হ্যায়, মুঝে উস এক মুভ সে খতরা হ্যায় জো তুমনে 10 লাখ বার প্র্যাকটিস কিয়া হ্যায়। কথাটার মানে হচ্ছে যে আপনি একটা বই 10 বার পড়ুন, 20 বার পড়ুন এবং সেইটাকেই ধরে থাকুন। সমস্ত বই কম বেশি এক, এবং কোনো বই যদি আপনি পড়েন কিছু না কিছু ইনফরমেশান বেশি থেকেই যায়, অর্থাৎ এক বইয়ের মধ্যে সব কিছু পাবেন না। কিন্তু যদি আপনি 4টে বই পড়তে যান এবং কোনোটাই আপনার মাথায় না থাকে, উপকার হবে না। তো এটাই হচ্ছে ব্যাপার, বইগুলো দিয়ে দিয়েছি। এটা অবশ্যই আরেকবার নামটা নিয়ে নিই, এই লিস্টটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, এই বইয়ের লিস্টটা আর 10 বছরের কোশ্চেনেরও লিস্টটা, এবং সব কিছুই ডেসক্রিপশনে দেওয়া থাকছে, আপনি আপনার মতো ডাউনলোড করে নিতে পারেন। যদি আপনার কিছু বক্তব্য থাকে আপনি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ আপনাকে এই ভিডিওটা দেখার জন্য। গুড বাই।